নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত এবং আন্তরিক ভালোবাসা জানায়। আপনারা থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরে গেছেন আজকের এই ভিডিওটি কিসের উপর দেওয়া হচ্ছে। দেখুন, কৌশিক রায় অর্থাৎ আপনাদের যে কৌশিক দা যাকে বলেন, আমি কিন্তু সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু ভিডিও দিই। ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি, কোনো লজিক নেই, এরকম ভিডিও কিন্তু আমি কিন্তু দিই না। অর্থাৎ যেখানে লজিক নেই সেখানে কি করে ভালো হবে? জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান। এই যে 56 ঘন্টা আমি বলছি কি না, এই 56 ঘন্টাটা এই 6টি রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। এই মহা রাজযোগে এই 6 রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে। অনেকে আছে জানেন, সোনার চামচ মুখে দিয়ে জন্মায়। অর্থাৎ জন্ম থেকেই একাধিক সম্পত্তি, একাধিক প্রপার্টির মালিক। আবার কেউ কেউ অনেকে আবার প্রচুর পরিশ্রম করে সেই জায়গাটা কিন্তু অর্জন কিন্তু করে। তো এই 6টি রাশির ক্ষেত্রে কিন্তু আগামী 2.5 দিন বিশেষভাবে লাভ কিন্তু দিবে। অর্থাৎ রবিবার দুপুর পর্যন্ত এই 6টি রাশির বড় ধরনের উন্নতি নিশ্চিত রূপে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। কেন? অবশ্যই এটা হচ্ছে প্রথম প্রশ্ন, কেন এই 6টি রাশিকে স্পেশাল ভালো দিবে, কি কারণ? দেখুন, বৃহস্পতি অবস্থান করছে আপনার মেষ রাশিতে এবং চন্দ্র অবস্থান করছে মেষ রাশিতে, এবং চন্দ্র কিন্তু সোয়াদুদিন একটা রাশি পরিক্রমা করতে কিন্তু লাগে। অর্থাৎ এই যে আগামী 56 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট পেতে চলেছে এই 6 রাশি। কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি একে একে আলোচনা করব। এই গজকেশরী রাজযোগ আপনাদের সৌভাগ্যের সূচনা বহন করে নিয়ে আসতে চলেছে। দেখুন, সমস্যা রয়েছে, কিন্তু কিছু কিছু সময় থাকে না যে সময়গুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেটার রেজাল্ট কিন্তু দেয়। যদি আপনাদের জন্মছকে গ্রহর অবস্থান, যদি আপনাদের বাই বার্থ চার্ট এই গজকেশরী রাজযোগ যদি থাকে, তাহলে এই সময়ের মধ্যে আপনারাও কিন্তু হবেন মহা কোটিপতি। সোনার চামচ মুখে দিবে এই 6 রাশি। কোন এই সৌভাগ্যশালী 6টি রাশি আমি একে একে আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম আমি রাশির কথা বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ধনাধিপতি এবং আপনাদের সপ্তমপতি একাদশভাবে লাভ অবস্থান করছে, লাভভাবে। অর্থাৎ ধনপতি যখন লাভভাবে চলে যায়, ঘর্মাধিপতি যখন লাভভাবে চলে যায়, সপ্তমপতি যখন লাভভাবে চলে যাচ্ছে, কী করবে? মিথুন রাশি এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পাবে। বিশেষ করে এই 56 ঘন্টা আপনাদের কর্মক্ষেত্রে কোনো বড় ধরনের শুভ খবর আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের ধনাধিপতি একাদশভাবে গেছে, অর্থাৎ ইনকামের ফ্লো আপনাদের বাড়বে, ডাবলিং ইনকাম আপনাদের হবে। এবং আপনাদের সপ্তমপতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি করাবে। এবং ব্যবসা যারা করছেন, ব্যবসাতে এক্সিলেন্ট রেজাল্ট আপনাদের পাবেন, এবং দাম্পত্য সুখের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। 1 নম্বর রাশি আপনার সৌভাগ্যশালী রাশি এই গজকেশরী রাজযোগে মিথুন রাশি। দ্বিতীয় রাশি কর্কট রাশি। রাশির অধিপতি আপনার কর্মভাবে অবস্থান করছে এবং ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বড় ধরনের কোনো শুভ সমাচার এই সময় আসতে পারে। আপনাদের এই সময় আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে পারে,
ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা আপনারা পাবেন, ইনকাম আপনাদের এই সময় কিন্তু গেন করতে চলেছে। যদি না আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময় কিন্তু আপনারাও কিন্তু হতে চলেছেন মহাকোটিপতি। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনাদের সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং দশমপতি আপনার সপ্তমভাবে, অর্থাৎ আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো বার কমবে, আপনাদের ব্যবসা বাণিজ্যের জায়গা ভালো হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন এবং আকস্মিক অর্থপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো অর্থ এই সময় কিন্তু আপনারা কিন্তু পেতে পারেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশি মানে এক কথায় এক্সিলেন্ট শ্রেণীতে যেতে চলেছে। আপনাদের রাশির অধিপতি চতুর্থপতি এবং আপনাদের পঞ্চমভাবে গজকেশী রাজ্য, সন্তানের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো করবে, সন্তান প্রাপ্তি, যাদের এই সময় আপনাদের সন্তান জন্য প্ল্যানিং করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। আপনাদের শেয়ার বাজার, গোল্ড, চাঁদি থেকে আপনারা এই সময় লাভ পাবেন। শিক্ষাক্ষেত্র আপনাদের ভালো, কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি এই সময় আছে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। এক্সিলেন্ট শ্রেণীতে যেতে চলেছে আপনার যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশি আপনাদের সপ্তমপতি এবং আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে সুখভাবে, অর্থাৎ পারিবারিক জায়গাটা, পারিবারিক সুখের জায়গা আপনাদের এই সময় দেখা যাচ্ছে, বৈবাহিক সুখের জায়গা দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো দেখা যাচ্ছে এবং এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে অর্থ আসার, এই 56 ঘন্টার মধ্যে মকর রাশি কোনো ক্ষেত্র থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সুখ সাধন আপনাদের ভূমি ভবন সুখ আপনারা এই সময় পাবেন এবং মানসিক শান্তি, মায়ের স্বাস্থ্যের জায়গা আপনাদের ভালো কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। দেখুন আপনাদের রাশিতে অবস্থান করছে আপনাদের ভাগ্যাধিপতি এবং চতুর্থপতি, অর্থাৎ ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, এই সময় কোনো সম্পত্তি লাভ আপনারা করতে পারেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে, কর্মক্ষেত্রে পরিবর্তন এর সম্ভাবনা এবং কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের হতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন। মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা রেজাল্ট ভালো পেতে চলেছেন এবং ব্যবসা ক্ষেত্রে আপনারা দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। অন্তিম এবং শেষ রাশি শনি সাজে চলছে মীন রাশি। ধনভাবে এই গজকেশী রাজ্য আপনাদের কর্মাধিপতিকে নিয়ে কর্মক্ষেত্রে উন্নতি নিশ্চিত দেখা, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক স্থিতি এ সময় লাভ এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। বেশ কিছু গুড নিউজ শনি সারাসাতি চলছে কিন্তু মীন রাশি কিন্তু আসতে চলেছে। সোনার চামচ মুখে দিবে এই 6 রাশি, এই মহারাজ্যকে 6টি রাশির কপাল খুলতে চলেছে। অবশ্যই আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।